আসসালামু আলাইকুম। তো ভাই, আপনি গত লাইভে বলছিলেন যে কোরআন হাদিস থেকে কম শক্তিশালী, অর্থাৎ এই হাদিস এই কোরআন এবং হাদিস এই যাচাই বাছাইয়ের ক্ষেত্রে মানে কম শক্তিশালী, এরকম একটা কথা হ্যাঁ বলছিলেন আর কি। হ্যাঁ বলেছিলাম। হ্যাঁ তো ভাই, এটা ঠিক বুঝলাম না। আমরা তো জানি যে কোরআন হচ্ছে সবচেয়ে শক্তিশালী আর হাদিস হচ্ছে মানে তার চেয়ে নিচে। আপনি কি কোরআন কিভাবে সংকলন করা হয়েছে সেই পদ্ধতিটা জানেন, বা কে হ্যাঁ ভাই, সংকলন করেছে এই জিনিসটা সম্পর্কে ভালোভাবে পড়েছেন বা জানেন? জি আলহামদুলিল্লাহ। জি ভাই, এটা কে সংকলন করেছে কোরআনটা, যেই কোরআনটা আপনারা এখন পান সেই কোরআনটা কে সংকলন করেছে? তখনকার সাহাবায়ে কেরাম উপস্থিত যে না রাসূল সাল্লাল্লাহু তখনকার আলাইহি সাহ, সাল্লাম, আপনি ভাই না যদি না জানেন তাহলে বলবেন যে বিষয়টা আমি জানি না ভাই। হ্যাঁ এটা বলবেন, হ্যাঁ অবশ্যই সাহাবা একরামের ভিতরে কে, আপনাকে আমি স্পেসিফিক কোয়েশ্চেন করেছি, স্পেসিফিক উত্তর দিবেন, ঠিক হ্যাঁ আছে? যদি না ভাই জানেন শুনুন, বলবেন ভাই জানি না। জায়েদ বিন সাবিত আচ্ছা রাদিয়াল্লাহু আনহু তিনি মানে সংকলন করছেন আর কি, মানে স্পেশালি। হ্যাঁ, ওনাকে কমিটির প্রধান করা হয়েছিল, হ্যাঁ পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে সেই সংকলনটা পুস্তক আকারে যে হ্যাঁ ডিস্ট্রিবিউশন, সেই হ্যাঁ ডিস্ট্রিবিউশনটা কে করেছিল? ওসমান করেছিল, তাই না? আমরা জি যে ওসমান কোরআনটা পড়ি গ্রহণ, সেই কোরআনটা হচ্ছে ওসমানি কোরআন, নাকি জি ওসমানি কোরআন? কোরআনটা যখন ওসমান সংকলন করেছে, এই বিষয়ে ওসমানের কি বক্তব্য ছিল সেটা কি আপনি জানেন? যে ওসমান এই বিষয়ে, ওসমান যিনি খলিফা, ওসমান যিনি হচ্ছেন তৃতীয় জি খলিফা, সেই জি ওসমান এই বিষয়ে কি বলেছিলেন সেটা কি আপনি জানেন? যে ওসমান এই কোরআন সংকলন বিষয়ে কি মতামত দিয়েছিলেন? না আমি সেটা জানি না। না ভাই, আমার প্রশ্ন সেটা না। এবং আপনার আপনি একটু একটু বলছিলেন যে ধৈর্য ধরেন, এই একটু ধৈর্য হাদিস, ধরেন, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য না ধরেন, ঠিক একটু আছে, ধৈর্য ধরেন, আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। হ্যাঁ আপনি যে অবশ্যই প্রশ্ন অবশ্যই, করেছেন সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন, আমি হ্যাঁ যেভাবে আগাচ্ছি সেইভাবে আপনি আমার সাথে সাথে আগান, জি। আশা করি আপনি তবে আপনার আপনি প্রশ্নের আপনি উত্তর পেয়ে যাবেন। আপনি তো ভাই এটা পেঁচাচ্ছেন ভাই, আপনি আমি মোটেও বলছিলেন পেঁচাচ্ছি যে না, আমি হ্যাঁ মোটেও পেঁচাচ্ছি না, আমি হ্যাঁ খুবই স্পেসিফিক উত্তরই দিচ্ছি। যদি আপনি মনে করেন আমি পেঁচাচ্ছি, তাহলে আপনি আগে পুরো জিনিসটা দেখেন, দেখার পরে আপনি নিজেই বুঝবেন। আর যদি আপনার সময় না থাকে, মনে করেন আসিম উদ্দিন পেঁচাচ্ছে, তাহলে তো ভাই চলে যান আমার লাইফ থেকে, আমার লাইফে থাকার না দরকার নেই। না 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 ভাই, আমি আমার যথেষ্ট যেভাবে সময় উত্তর আছে। দিব, আমি জি যেভাবে ভাই, উত্তর দিব হ্যাঁ সেইভাবে আপনি শুনবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, প্রথমে আমরা একটা দলিল দেখি, এই জিনিসটা আপনি পাবেন কোথা থেকে সেই জিনিসটা বলে দিচ্ছি। তাফসিরে মাঝারি নাম শুনেছেন? তাফসিরে মাঝারির হ্যাঁ আল্লামা সানাউল্লাহ পানিপথির লেখা তাফসিরে মাঝারি একটা বিখ্যাত তাফসির গ্রন্থ। হ্যাঁ এই গ্রন্থের তৃতীয় খণ্ডের পৃষ্ঠা নাম্বার 348-49-এ একটা কয়েকটা কথা বলা আছে। এইখান থেকে একটু পড়েন তো ভাই, আপনি একটু জোরে জোরে পড়েন তো, সবুজ কালি দেয়া যে কথাগুলো আছে সেটা হ্যাঁ একটু পড়েন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আনাস বিন উসমান বলেন, কথাটি লিখতে হতো এভাবে, আল মুকিমুনাস সালা, যারা সালাত প্রতিষ্ঠাকারী, সূরা মাইদার মধ্যে এরকম ভুল রয়েছে। যেমন এক স্থানে সাবে জুন লেখা হয়েছে, অথচ শব্দটি লেখা উচিত ছিল সাবেন, যে বা আরেক স্থানে লেখা হয়েছে হাজানি, যার শুদ্ধ লিখিত রূপ হাজাইনি। হযরত উসমান বলেন, কোরআন এরকম কিছু কিছু ভুল উচ্চারণ শব্দ লিপিবদ্ধ রয়েছে যেগুলোকে হ্যাঁ আবার আরো পড়েন এই বেশি। কথাটা, আবার পড়েন এই কথাটা, আবার হ্যাঁ পড়েন। হ্যাঁ হযরত ওসমান কি বলেছেন আবার পড়েন? হযরত উসমান বলে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোরআনে এরকম কিছু কিছু ভুল উচ্চারণের শব্দ লিপিবদ্ধ রয়েছে যেগুলোকে আরববাসীরা পাঠ করার সময় সঠিকভাবে উচ্চারণ করে। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি শব্দগুলোকে শুদ্ধ রূপে লেখার ব্যবস্থা করেননি কেন? উত্তর হযরত উসমান বলেছিলেন, এভাবে থাকতে দাও, এর মাধ্যমে হালালকে হারাম এবং হারামকে হালাল করা হয়নি। প্রকৃত কথা এই যে এরকম মন্তব্য অসমচিন। আচ্ছা, এই বিষয়ে তাহলে হযরত ওসমানের বক্তব্য কি ছিল? যে কোরআনে এই রকমের কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, কিন্তু এটাতে কোনো সমস্যা নেই, কারণ এটাতে তো হালাল, হালালকে হারাম করা বা হারামকে হালাল করা এটা হয় নাই, সুতরাং এটা ঠিকই আছে, অসুবিধা নেই। এই জিনিসটা কে বলেছে ভাই? উসমান বলেছেন আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস দেখেন, সেটা ভাই, হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে এখানে মতটা কার? ভাই উনি তো তাফসির কারকের, এই মতটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথবা আল্লাহ তাআলার বা সাহাবায়ে কেরামের মত না ভাই। রাসুল এখানে থাকবে মানে কিভাবে? আমার কি প্রশ্ন আশ্চর্য ছিল ভাই, কথা, কি মানে আশ্চর্য কোরআন, কথা! কথা আগে শুনে নেন, কথা আগে শুনে নেন। এখানে তো ওসমানের কথা, ওসমানের কথা লেখা, তারা কি সাহাবি না? আচ্ছা এখানে মানে মুহাম্মদের কথা থাকবে কেমনে? মুহাম্মদ তো তখন মইরা ভূতায় আছে, এখানে মানে মুহাম্মদ এসে কেমনে বলবে যে মানে ওসমান তুমি কোরআনটা কেমনে সংকলন করছো, কি করো নাই, এটা মুহাম্মদ কেমনে বলবে? ভাই ফারাজ ভাই আমি তো কিছু বুঝলাম না, এখানে আল্লাহ পাক বা মুহাম্মদ এইভাবে এখানে কিভাবে কথা বলতে পারে, মানে তাদের কথা বলার কোনো স্কোপ কোথায়? মুহাম্মদ তো তখন মইরা ভূত। মোহাম্মদ বলে তো এটা কোরআন বা হাদিসের পার্টি হইতো, এটা তো কোরআন হাদিসের পার্ট দেখায় নাই সেটা। কিন্তু মোহাম্মদ কোরআন সংকলনের পরে মোহাম্মদের বক্তব্য সেই বিষয়ে কিভাবে থাকবে, এটা তো আমি বুঝলাম না ফারাজ ভাই। এটা কি মানে কখনো সম্ভব যে মরার থেকে উঠে এসে মোহাম্মদ বলবে, ওই ওসমান তুই কি কি কোরআন দেখছো? সেটা এটা কি ভাই মরার থেকে উঠে এসে মোহাম্মদ বলবে? আমিও তো বুঝলাম না ভাই, এটা এই কথার মানেটা কি আসলে? মানে অদ্ভুত হয়ে গেলাম ভাই, মানে পুরো বেকুব হয়ে গেলাম ভাই, ওনার মানে ইয়াটা শুনে পুরো বেকুব হয়ে গেলাম। আচ্ছা কোরআনের সর্বশ্রেষ্ঠ ইয়া ছিলেন, কারি জি ছিলেন, ভাই, তাই না?
ভাই নিজেকে একটু মিউট করে রাখেন, সাইফুল ইসলাম জি ভাই নিজেকে একটু মিউট করে চুপ করে শোনেন আগে। কোরআনের সর্বশ্রেষ্ঠ কারি ছিলেন, সর্বশ্রেষ্ঠ মানে ইয়া ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ। আব্দুল্লাহ ইবনে মাসুদ ছিলেন অত্যন্ত শ্রেষ্ঠতম সাহাবিদের মধ্যে শ্রেষ্ঠতম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবি, এবং হযরত মুহাম্মদ নিজে হযরত মানে আব্দুল্লাহ ইবনে মাসুদের নাম বারবার উল্লেখ করে বলেছেন যে চার ব্যক্তি থেকে কোরআন শিক্ষা করো, আব্দুল্লাহ ইবনে মাসুদ তার মধ্যে এক নম্বর। এটা বুখারি শরীফের ভিতরে আছে, 3387 নম্বর হাদিসে বলা আছে, মুহাম্মদ বলছেন যে তোমরা আব্দুল্লাহ ইবনে মাসুদের থেকে কোরআন শিক্ষা করো। এখন এই আব্দুল্লাহ ইবনে মাসুদ সে আরো অনেক হাদিস আছে যেখানে মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে মাসুদের কোরআনের তিলাওয়াত শুনে চোখ থেকে পানি গড়ায় পড়ছে, একদম মানে আব্দুল্লাহ ইবনে মাসুদকে মাসুদের কোরআন পাঠ সে এতই পছন্দ করতো। এবং আব্দুল্লাহ ইবনে মাসুদও নিজেও বলছে যে এখানে দেখেন আব্দুল্লাহ বলেন, আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহর কিতাবে অবতীর্ণ প্রত্যেকটা সুরা সম্পর্কে আমি জানি যে তা কোথায় অবতীর্ণ হয়েছে, এবং প্রত্যেকটি আয়াত সম্পর্কে আমি জানি যে তা কোন ব্যাপারে অবতীর্ণ হয়েছে। এই কথাটা কার? এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসুদের কথা, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব সাহাবী কারি ছিলেন, এটা হচ্ছে বুখারী শরীফের 5002 নম্বর হাদিস। এখানে আব্দুল্লাহ ইবনে মাসুদ বলছেন প্রত্যেকটা আয়াত সম্পর্কে কোথায় কিভাবে নাজিল হয়েছে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি জানি। এখন এই আব্দুল্লাহ ইবনে মাসুদ যখন এই কোরআনটা সংকলন হয়, তখন আব্দুল্লাহ ইবনে মাসুদ সেই ওসমানের কোরআনটা সম্পর্কে কি মতামত দিয়েছিল সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা দেখলাম ওসমানের মতামত, তারপরে আমরা দেখি এখন আব্দুল্লাহ ইবনে মাসুদের মতামত, ঠিক আছে। এই বিষয়ে আপনারা যদি তাহফিমুল কোরআন পড়েন, সাইয়েদ আবু আলা মওদুদীর খণ্ড নম্বর 19 পৃষ্ঠা নম্বর 320, এখানে যে জিনিসটা বলা আছে এ সূরা দুটি কোরআনের অংশ কিনা, ভাই একটু জোরে জোরে পড়েন তো, লাল কালিতে যেটা দেখানো আছে একটু জোরে জোরে পড়েন তো ভাই। আমার ফোনে স্পষ্ট দেখা যাচ্ছে না, যার কারণে আমি মানে অনেকগুলো বুঝতেছি না, আপনি যদি পড়তেন আর ভালো হতো আর কি। আমার এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না, অথবা যদি স্ক্রিনটা বড় করে শেয়ার করেন তাহলে। আচ্ছা আমি তাহলে একটু বড় করে দিচ্ছি, দেখেন আপনি মানে একটু বড় করে দিচ্ছি। এবার কি ভালো হয়েছে ভাই? এবার কি আগের থেকে বেটার? আগের চেয়ে একটু বেটার, তবে আমার ফোনে আসলে এতটা ক্লিয়ার না আর কি। আচ্ছা তাহলে ফারাজ ভাই আমি পড়ে শোনাই, তাহলে এখানে যে জিনিসটা বলা আছে, তবুও হাদিস ও তাফসির গ্রন্থগুলো এদের সম্পর্কে এমন তিনটি বিষয়ের আলোচনা এসেছে যেমন সংশয় সন্দেহ সৃষ্টি করতে পারে, তাই আমরা ব্যাপারটি পরিষ্কার করে দিতে চাই। এখানে লেখা আছে এই সূরা দুটি কোরআনের অংশ হওয়ার ব্যাপারে কি চূড়ান্তভাবে প্রমাণিত, অথবা এর মধ্যে কোনো প্রকার সংশয়ের অবকাশ আছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদের মতো উন্নত মর্যাদা সম্পন্ন সাহাবি থেকে বিভিন্ন রেওয়ায়েতে একথা উদ্ধৃতি হয়েছে যে তিনি এই সূরা দুটোকে কোরআনের সূরা বলে মানতেন না। কোরআনের দুইটা সূরা নিয়ে এখানে যে জিনিসটা বলা আছে দেখেন, সূরা নাস এবং সূরা ফালাককে আব্দুল্লাহ ইবনে মাসুদ কোরআনের অংশ বলে মনে করতেন না। সূরা নাস এবং সূরা ফালাককে আব্দুল্লাহ ইবনে মাসুদের মতো উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবি তিনি কোরআনের অংশ বলেই মানতেন না। এখানে আরো কি বলা আছে আমরা পড়ি, তিনি এ সূরা দুটিকে কোরআনের সূরা বলে মানতেন না, এবং নিজের পাণ্ডুলিপিতে তিনি এ দুটি সূরা সংযোজিত করেননি। ইমাম আহমদ, বাজ্জার, তাবরানি, ইবনে মারদুইয়া, আবু ইয়ালা, আব্দুল্লাহ ইবনে আহমদ, ইবনে হাম্বল ইত্যাদি মুহাদ্দিসগণ বিভিন্ন সূত্রে এবং বেশিরভাগ ক্ষেত্রে সহি সনদের মাধ্যমে একথা হযরত আব্দুল হযরত ইবনে মাসুদ থেকে উদ্ধৃত করেছেন। এই হাদিসগুলোতে কেবল একথাই বলা হয়নি যে তিনি এই সূরা দুটিকে কোরআনের পাণ্ডুলিপি থেকে বাদ দিতেন, এবং একই এই সাথেই একথাও বলা হয়েছে যে তিনি বলতেন কোরআনের সাথে এমন জিনিস মিশিয়ে ফেলো না যা কোরআনের অংশ নয়, এই সূরা দুটি কোরআনের অন্তর্ভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে একটি হুকুম দেওয়া হয়েছিল, তাকে বলা হয়েছিল এই শব্দগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাও। কোনো কোনো রেওয়ায়েতে আরো বাড়তি কথা বলা হয়েছে যে তিনি নামাজে এ সূরা দুটি পড়তেন না। ইবনে মাসুদ সূরা ফালাক ও সূরা নাসের কোরআনের অংশ হওয়ার ব্যাপারটি অস্বীকার করতেন না, বরং সূরা দুটিকে কোরআনের পাতায় লিখে রাখতে অস্বীকার করতেন। এখানে আরো বলা হয়েছে কিন্তু তাদের এ জবাবও ব্যাখ্যা সঠিক না, কারণ আব্দুল ইবনে মাসুদ দুটি সূরা দুটি কোরআনের সূরা হওয়ার কথা অস্বীকার করেছেন। এই কথা নির্ভরযোগ্য সনদের মাধ্যমে প্রমাণিত। এই যে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আব্দুল ইবনে মাসুদ এই দুটো সূরাকে কোরআনের সূরা হওয়ার কথা অস্বীকার করেছেন, এই কথা নির্ভরযোগ্য সনদের মাধ্যমে প্রমাণিত। এরপরে আমরা আরো যে জিনিসগুলো দেখি, আব্দুল্লাহ ইবনে মাসুদের আরো একটা বক্তব্য আছে, বক্তব্যটা আমরা পড়ে নিই। এইটা আপনারা হ্যাঁ আসি ভাই আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারলে তো হবে না ভাই, আপনি বুঝতে পারলে তো হবে না, নিজেকে মিউট করে শুনেন, ঠিক আছে? আপনি বুঝতে পারলে তো হবে না, দর্শকদের বুঝতে হবে। এইখানে যে জিনিসটা বলা হয়েছে, হ্যাঁ অবশ্যই ভাই ভাই শুনেন ভাই, কথার মাঝখানে কথা বললে আপনাকে মিউট করে রাখবো ভাই, মিউট থাকেন এখন। এখানে যে জিনিসটা বলা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসুদ যেটা বলেছেন, কোরআনের পাঠে লোকেরা ছলনায়ের দোষে পড়েছে, আমি এর পাঠ বেশি পছন্দ করি মুহাম্মদের, যার পাঠ আমি জায়েদ বিন সাবেতের পাঠ থেকে বেশি ভালোবাসি, আল্লাহর কসম যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আমি আল্লাহর রাসূলের মুখ থেকে 70-এর বেশি সূরা শুনেছি, এবং যখন জায়েদ ইবনে সাবেত যুবক ছিলেন এর মাত্র 2টি কেশপাশ চুল ছিল এবং যুবকদের সাথে খেলা করতেন। এই কথাটার আরেকটা রেওয়ায়েত আছে এই বিষয়ে, দেখেন হুজাইফা রাদিয়াল্লাহু আনহু কোরআনের পাঠের ক্ষেত্রে এদের পরস্পর মতানৈক্য দেখেছিলেন। এখানে এইটা হচ্ছে হাদিসের ভিতরে আছে, সুনান তিরমিজি শরীফের 3104 নম্বর হাদিস, হাদিসে বলা আছে তোমাদের এবং জায়েদ ইবনে সাবিতের মধ্যে মতানৈক্য দেখা গেলে কুরাইশী ভাষা অনুসরণ তা লিপিবদ্ধ করবে, কেননা কোরআন কুরাইশদের ভাষা অনুসারে নাজিল হয়েছে। এখানে আরো বলা হয়েছে জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সূরা আযাবের একটি আয়াত আমি খুঁজে পাচ্ছিলাম না,
সূরা আযাবের একটি আয়াত আমি খুঁজে পাচ্ছিলাম না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা পাঠ করতে শুনেছি, সেটা হলো এটা। পরে তালাশ করে খুজাইমা ইবনে সাবিত কিংবা আবু খুজাইমার কাছে সেটা পেলাম এবং উক্ত সূরায় তা যুক্ত করে নিলাম। তাহলে এই যে এই এই যে আয়াতটা, এই আয়াতের বর্ণনাকারী মাত্র তো একজন, ফারাজ ভাই মাত্র তো একজনের কাছ থেকে এই আয়াতটা পাওয়া গেল, নাকি ফারাজ ভাই বলেন তো? ফারাজ ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ফারাজ ভাই বোধহয় এসে গেছে। সাইফুল ইসলাম আপনি একটু বলেন তো যে এই আয়াতটা তো মাত্র একজনের কাছ থেকে পাওয়া গেল, নাকি আর কারো কাছ থেকে কি পাওয়া গেছে? ভাই আমি ফুললি বলতে আসছিলাম যে কথাটা ওভারঅল সেটা হচ্ছে মানে ফুললি ওভারঅল কথা জিজ্ঞেস করি নাই ভাই, আপনাকে ফুললি ওভারঅল কথা জিজ্ঞেস করি নাই ভাই, আপনাকে আপনি যেমন অনেকগুলো কথা বলছেন, অনেকগুলো রেফারেন্স দিচ্ছেন, আপনাকে আবার মিউট করে রাখছি। আপনাকে যেটা প্রশ্ন করা হবে আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন, আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ আগাবো এবং দেখবো কোরআনটা ঠিকভাবে সংকলন করা হয়েছিল কিনা। এরপর আমরা হাদিসে যাব, হাদিসে গিয়ে আমরা দেখবো হাদিসগুলা কিভাবে সংকলন করা হয়েছিল। এই দুইটা পদ্ধতি যদি আমরা পাশাপাশি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে কোরআন কিভাবে সংকলন হয়েছে এবং হাদিস কিভাবে সংকলন হয়েছে। কিন্তু আপনি যদি আমার সাথে মানে ওভারঅল কথা বলতে চান, হ্যাঁ আমি ওভারঅল কথা বলবো ভাই, তাহলে ভাই আপনার সাথে তো আমি কথা বলবো না, আমার তো এমন ঠেকা পারে নাই যে যার সাথে আমি কথা বলবো, তাই না? আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেই জিনিসটার উত্তরটা দেন, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। যদি আপনি এইভাবে স্টেপ বাই স্টেপ আগাইতে আপনার ভালো না লাগে, আপনি যদি ওভারঅল কথা কেতে চান তাহলে ভাই নিজের প্রোফাইলে গিয়ে ওভারঅল কথা করুন, আমার এখানে আপনার ওভারঅল কথা আমি শুনতে বসিনি। আপনি কি আমার প্রশ্নের উত্তর দিবেন নাকি ওভারঅল কথা কইবেন ভাই বলেন? ঠিক আছে ভাই আপনি কথা বলে যান, ঠিক আছে আপনি যেহেতু মানে লাইনে লাগবেন না সেহেতু আর আমার কথা বলা, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দেন যে এই আয়াতটা তো একজনের কাছ থেকে পাওয়া গেল, আর তো কোনো বর্ণনাকারী নাই এই আয়াতে, নাকি? শুনেন এই কোরআন সংক্রান্ত ক্ষেত্রে যে বিদা জানাচ্ছি, যদি আপনি আপনি আমার প্রশ্নের উত্তর দিতে অপারগ হন বলবেন যে ভাই আমি প্রশ্নের উত্তর দিতে পারছি না, কিন্তু অন্য কোনো কথা আপনি বলবেন না, আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে শুধুমাত্র সেইটুকুর উত্তর দিবেন। আমরা আমি আপনাকে আবারও বলছি যে স্টেপ বাই স্টেপ আমরা আগাবো, দেখবো কোরআন কিভাবে সংকলন হয়েছে, সেটার পদ্ধতিটা কিরকম ছিল, সেই স্টেপ বাই স্টেপ আগাবো আমরা। কিন্তু আপনি একলাফে মগডাল উঠে যেতে চাচ্ছেন, আপনি ওভারঅল কথা বলবো ভাই, আমি ওভারঅল কথা বলবো ভাই, আপনার ওভারঅল কথা আমি শুনতে চাই না, আপনার ওভারঅল কথা আপনার কাছে রাখেন ভাই। আমি যেভাবে আলোচনা করছি স্টেপ বাই স্টেপ, আমি এইরকম অসংখ্য মানে রেফারেন্স দেখাবো যেখানে পরিষ্কার ভাবে বোঝা যাবে যে কোরআন সংকলনটা সঠিকভাবে হয়নি, কোরআন সংকলনের ভিতরে অনেক গন্ডগোল ছিল, সাহাবিদের ভিতরে মতানৈক্য ছিল, সাহাবিরা এটা নিয়ে মারামারি করছে, এমনকি ওসমানকে খুন পর্যন্ত করা হয়েছে, সেটার রেফারেন্স আমি দেখাবো। ওসমানকে খুন করার সময় তাকে দাড়ি ধইরা প্রাসাদ থেকে টাইনা নামাইতে নামাইতে আবু বকরের ছেলে, হযরত আবু বকরের ছেলে মানে প্রথম খলিফা আবু বকরের ছেলে ওসমানের দাড়ি ধরে টানতে টানতে নামাইতে নামাইতে কি কথা বলছিল সেটাও আমরা দেখবো এখন, যে কোরআন সংকলন নিয়ে কত বড় গন্ডগোল হয়েছিল। আর আপনি যদি আমার সাথে আলোচনা মানে অপারগ হন, এই জিনিসগুলো না জানেন তাহলে নতুন করে জেনে নেন। আর যদি আপনি মনে করেন আমি ভাই ওভারঅল কথা বলবো, হ্যাঁ আমি এগুলো দেখবো না ভাই, আমি দলিল প্রমাণ দেখবো না ভাই, আমি ওভারঅল কথা বলবো, তাহলে ভাই আপনার ওভারঅল কথা আমার শোনার মতো টাইম নেই। আপনি কি আমার প্রশ্নের উত্তর দিবেন নাকি ওভারঅল কথা বলবেন? শেষবারের মতো জিজ্ঞেস করছি, এবার যদি আপনি ঠিকভাবে উত্তর না দেন তাহলে বিদায় জানাবো। লাস্টে আপনার সাথে 1 মিনিট কথা বলবো, 1 মিনিট লাস্টে কথা বলবো আর কি, আর এখন আপনি বলেন সমস্যা। আপনাকে যখন সুযোগ দেওয়া হবে মানে মানে এক্সট্রা কথা বলার তখন আপনি কথা বলেন, যে অবশ্যই ঠিক আছে বলার কথা। আরো আরো আছে ভাই, আমার কয়েকটা প্রশ্ন ছিল, আরো আরো কয়েকটা প্রশ্ন ছিল আর কি, আর আরো প্রায় দুটো প্রশ্ন ছিল, আমি কি এই প্রশ্নগুলো করার মানে সুযোগ দিবেন আর কি? অবশ্যই দিব, অবশ্যই দিব, যে আপনি কথা বলার সুযোগ পাবেন। কিন্তু আপনি ধৈর্য ধরে আসিফ ভাইয়ের কথাগুলো অ্যানসার দেন তাহলে তো অবশ্যই আপনাকে পরবর্তী সুযোগ দেওয়া হবে। আপনি যদি আমার কষ্টটাকে মূল্যায়ন না করেন, আপনি মনে করেন আমি ভাই ওভারঅল কথা বলবো, আপনার এত কিছু টাইম নেই, আপনি যদি কোন একটা বিষয়ের মধ্যখান থেকে একটু কাটাছিড়া করে নিয়ে যান এবং আপনার এখানে আপনি সেভাবে যদি বলতে থাকেন তাহলে তো সেটা থেকে কোথা থেকে কাটাছিড়া করলাম আমি? আমার এই যে আপনি বিভিন্ন আপনার মন মতো সাজাইবেন, মানে মন মতো আমি কি এই একটা হাদিসে মন মতো সাজাইছি? এই হাদিসের ভিতরে যে কথাগুলো লেখা এগুলো কি আমি আমার মতো করে লিখছি? কোন জিনিসটা আমি আমার মন মতো সাজাইছি একটু আমাকে পয়েন্ট আউট করে দেন। সাইফুল ইসলাম আপনাকে জিজ্ঞেস করেছি কোন জিনিসটা আমি আমার মন মতো সাজাইছি, মন মতো বলতেছি, সেটা একটু পয়েন্ট আউট করে দেন। আমি এখন পর্যন্ত একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করি নাই আমার মন মতো। ফারাজ ভাই আপনি কি দেখছেন আমাকে নিজের মন মতো একটা শব্দ উচ্চারণ করতে নাকি আমি দলিল পড়তেছি? ফারাজ ভাই বোধহয় আবার গেছে, চলে গেছে। সাইফুল ইসলাম ভাই আপনাকে আমি জিজ্ঞেস করছি আমি আমার মন মতো রেফারেন্স কোনটা দিছি? একটা দলিল কি? কোনটাই তো মন মতো দেন নাই, মানে প্রত্যেকটা তো রেফারেন্স। আচ্ছা আসিফ ভাই আপনি আপনি বলেন, কথা বলেন না। সাইফুল ইসলাম ভাই আপনি আমার আমার বিরুদ্ধে একটা অভিযোগ আরোপ করলেন, আপনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ উপস্থাপন করলেন যে আমি আমার মন মতো কথাবার্তা বলতেছি, রেফারেন্স দেখাইতেছি, মন মতো কোনটা দেখাইছি একটু যদি আমাকে পয়েন্ট আউট করে দিতেন। এই রেফারেন্সটা আপনি যে কোনো একটা রেফারেন্স, এটা আসিফ ভাইয়ের মন মতো হচ্ছে শুধুমাত্র, ওটা দেখ ওটা বলে দেন। ওটা আসলে ইসলামের রেফারেন্স না, আপনার যেটা দেখাতে হবে এটা আসলে ইসলামের কোনো রেফারেন্স না, কিন্তু আসিফ ভাই নিজে নিজে বানায় বানায় মন মতো ইচ্ছা মতো খুশি মতো খেয়াল খুশি মতো রেফার দলিল ঢুকাই দিচ্ছে, এটা আপনি দেখেন। এই যে ভাই আপনি বলছেন যে এই কোরআন সংরক্ষণ করার ক্ষেত্রে
মানে হাদিসটা অনেক শক্তিশালী, কিন্তু কোরআনটা শক্তিশালী না। আপনি কয়েকটা ইউ আনছেন, সেটা তো ভাই, মতন কি আনছেন? সেটা তো হ্যাঁ সেটা তো কনক্লুশনে আমরা যাব, সেটা তো কনক্লুশনে আমরা যাব। আগে এই জিনিসগুলো অ্যানালাইসিস করে আমরা দেখব যে কোরআন সংকলনটা কিভাবে হয়েছিল, এরপরে আমরা আসবো হাদিস সংকলনটা কিভাবে হয়েছিল, সেই দুইটা জি কম্পেয়ার ঠিক করে আছে ভাই, তুলনা হাদিসটা করে। শুরু করেন। জি ভাই না না, আপনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ আরোপ করলেন যে আমি নাকি আমার মন মতো দলিল দেখাচ্ছি। কোন দলিলটা আমি মন মতো দেখাইছি একটু যদি আমাকে পয়েন্ট আউট করে দেন যে এই হাদিসটা আসলে হাদিসের ভিতরে লেখা আছে একরকম, কিন্তু আসিফ ভাই যারা কি করে মন মতো একটা হাদিস করে দিছে আমার, এই জিনিসটা আপনি আমাকে একটু বাইর করে দেখেন যে আমার বিরুদ্ধে যে একটা মিথ্যা অভিযোগ করলেন আপনি, এইটা একটু প্রমাণ করেন ভাই। এই যে মানে তাফসিরে কোন তাফসিরে কি লেখলো আপনি, এটার আইনে সেটা ওভারঅল একটা মুসলিম না না জাতির আমি উপরে তো মানে না আপনি না একটা আমি তো প্রমাণ আমি তুলে আরে দিচ্ছেন? আশ্চর্য আশ্চর্য কথা, তাফসিরে যেটা লেখা থাকবে আমি তো সেটাই জানবো, আমি কি নিজে বানায়ছি নাকি? তাফসিরে যদি লেখা থাকে ওসমান নিজের লিখিত কোরআন সম্পর্কে সন্দেহ পোষণ করছিল, তাহলে তো আমি সেটা অবশ্যই জানবো, আনবো না কেন? তাফসির কারা লিখছে, আপনাদের স্কলাররা লিখছে নাকি যেন তেন লোক লিখছে? আল্লামা সানাউল্লাহ পানিপথি এই ব্যক্তিটা কে, আপনার কি কোনো ধারণা আছে ভাই? আপনি কি কইতে পারবেন যে মানে আল্লামা সানাউল্লাহ উনি কি পানিপথি কারে? এনিহাও ইসলাম আপনার থেকে কম জানে এরকম কিছু? আচ্ছা ঠিক আপনি আছে ভাই, যদি আপনার আপনি কথা যদি আমার পেজ নাম্বার আপনার পিছন থেকে ভালো কেউ লাগছে। একজন বলে দিচ্ছে, আপনাকে একটা পিছন থেকে কেউ একজন বলে দিচ্ছে পেজ নাম্বারটা আমার লিখে রাখতে, আপনাকে আমি পেজ নাম্বার সহ বলে দিচ্ছি প্রয়োজনে বা আপনার কাছে যিনি যদি। তাফসীর শিখাই দিতেছে তাকেই বলেন আসতে। হ্যাঁ হ্যাঁ, তিনিও আসতে পারেন, তিনিও আসতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার কাছে যদি তাফসিরে মাসারি গ্রন্থটা থাকে সবগুলো খণ্ড, আপনি খোলেন, আমি পৃষ্ঠা নাম্বার বলতেছি, আপনি ক্যামেরা অন করবেন, জনগণ সবাই মিলা দেখবে ওই তাফসিরের ভিতরে আমি যেটা বলতেছি সেটা লেখা আছে নাকি নাই, একেবারে সরাসরি প্রমাণ হয়ে যাবে, নাকি আমি বানায় বানায় কইছি এই কথাটা, এটা একেবারে সরাসরি প্রমাণ আমরা করব। হ্যাঁ আপনার এই হাদিস সংকলনের বিষয়টা বলেন, তারপরে একদম না না লাস্টে না আমার কিছু আপনি কথা বলবো আর কি। না না অবশ্যই বলবেন লাস্টে। আপনাকে আপনি যে একটা মিথ্যা অভিযোগ আমার উপর আরোপ করলেন সেটার জন্য আপনি দুঃখ প্রকাশ করেন যে আমি ভুল বলছি বা আমি মিথ্যা বলছি, না হলে তো আমি সামনে আগাবো না ভাই, বা কারণ আপনি বলেন যে অলরেডি। যে তাফসির দেখাইছেন ওই তাফসিরের ব্যাটা কিছু বোঝে না, ওই তাফসির কারক আমার আপনার থেকে ইসলাম কম বুঝে, ভুলভাল হ্যাঁ লিখছে। এটা আপনি বলতে পারেন যে আমি অনেক বড় পণ্ডিত ভাই, আমি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপথের থেকে বেশি ইসলাম বুঝি, ওই ব্যাটা কি বুঝে? হ্যাঁ তাহলে এটা বলেন, তাহলে আমি মাইনে নিবো যে ওরে বাপরে আমাদের লাইভে আজকে বিরাট এক পণ্ডিত আইসে ভাই, তাহলে মাইনে নিবো ভাই। ভাই এখানে যে কোন সূরা মানে বাতিলের ক্ষেত্রে বা কোন গ্রহণ করার ক্ষেত্রে এগুলাতে অনেকগুলো মতানৈক্য আছে, অনেকে অনেক মত দিছে, তো আপনি যদি এখান থেকে এক সেগুলোই দুইটা তো মত নেন এবং এটাই প্রকাশ সেগুলোই তো করেন তাহলে সেই তো ভাই। মতানৈক্য গুলাই তো আমি আপনাকে এবং আমাদের দর্শকদেরকে দেখাবো যে কোরআন নিয়ে কি পরিমাণ মারামারি কাটাকাটি কোপাকুপি হয়ে গেছে কোরআন মানে সংকলন নিয়ে, সেটাই আমরা দেখাবো। সেটা দেখানোর উদ্দেশ্যেই আমি কথাগুলো বলতেছি, তো এই জিনিসগুলো তো আমি অবশ্যই দেখাবো, দেখাবো না কেন? মানে কোরআন নিয়ে সাহাবিরা কামড়াকামড়ি মারামারি কাটাকাটি করছে, এটা একজন কয়েছে এটা ঠিক হয়নি, আরেকজন কয়েছে এটা ঠিক হয়েছে, এটা নিয়ে যে কাটাকাটি হয়েছে এইটাই তো আমার দেখানোর উদ্দেশ্য। দেখায় আমি প্রমাণ করব যে কোরআন সংকলনের যে পদ্ধতি সেই পদ্ধতির ভিতরে এত বড় নাকি সমস্যা আছে, যে নাকি সমস্যা ভাইয়ের নিয়ে সরি সরি আসিফ ভাই প্লিজ বলুন। এত বড় সমস্যা আছে, যে সমস্যাগুলো নিয়ে স্বয়ং মোহাম্মদের সাহাবিরা পর্যন্ত মারামারি কাটাকাটি করছে, এইটা দেখাইলেই তো অনেক কিছু অনেকখানি আগে যাবে আমাদের, যে আমরা যেই মূল জায়গাতে যাচ্ছি সেটার অনেকখানি এখানে সলভ হয়ে যাবে। আপনি বলেছেন যে আমি নিজের খেয়াল খুশি মতো দলিল দেখাচ্ছি, কোনটা নিজের খেয়াল খুশি মতো মন মতো দেখাইছি এটা একটু দেখান তো আমাকে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি হাদিসে যেটা শুরু করেন আমার অনেকগুলো প্রশ্ন আছে, তো এটা তো শুধু একটা হ্যাঁ বিষয়, আমার আমি ভাই প্রশ্ন শুনুন, আপনি আজকে করা জানলাম। হবে পরে ইসলাম সাহেব একটা আপনার প্রশ্নটা অ্যাড্রেস করা হবে পরে, আপনি অ্যালিগেশন দিচ্ছেন আপনি হাদিস তাফসিরকে পালাই দিতেছেন, এটা জাস্ট এক একজনের মত, এটা মত দিতেই পারে, এইগুলা করতেছেন, এরকম ডিজনেস আলোচনা করলে আপনার সাথে আলোচনা আগাবে কিভাবে? আপনি একটু আগে যে যে কথাটা বললেন যে সম্পর্কে কোরআন সংকলের ইতিহাস সম্পর্কে এক একজন এক এক মত দিচ্ছে, যখন আমরা দেখাচ্ছি যে না তাদের মতের মধ্যে ডিফারেন্স আছে, তারা সবার সবার মতামত একরকম না, সাহাবিদের মধ্যেই ইভেন যারা সংকলন করছে তাদের নিজেদের মধ্যেই ডাউট আছে যে এটা ঠিক ঠিক আছে কিনা, তারা নিজেরাই স্বীকার করতেছে কিছু উচ্চারণে ভুল আছে, কিছু লেখার মধ্যে ভুল আছে, যারা পড়তেছে তারা ঠিকভাবে পড়ে নিচ্ছে, এই জিনিসগুলো যখন দেখাইতেছি আপনাদেরকে তখন আপনি বলতেছেন এটা ভিন্ন মত এই জন্য ওইদিকে যাওয়া যাবে না, আপনার পজিশনটা কি এরকম যে কোরআনের ইতিহাস কোরআনটা ঠিকভাবেই লেখা হয়েছে, যারা যারা এটা সপক্ষে বলছে শুধু তাদেরটা একসেপ্ট করে বাকিটা এত দেখা দরকার নাই, এরকম এরকম আপনার মত? ভাই ভাই আসিফ ভাইকে বলেন যে হাদিসের ইয়েটা শুরু করতে, তারপরে ভাই আমি আমি এই এই লোকের বক্তব্যটা সাথে শেষ আলোচনা, করি। আমার মনে হয় এই লোকের এত সময় দেওয়ার কোনো দরকার নাই, আমি টু বি অনেস্ট মানে সাইফুল ইসলাম ভাই, সবাই আপনি আমার সবাই বিরুদ্ধে একটা করুক, অভিযোগ অভিযোগ সে আরোপ বক করছেন, বক করা সেটা করবে ভাই, আচ্ছা ভাই বক দরকার নাই, আচ্ছা ভাই শুনুন ওয়েস্ট অফ টাইম, ভাই আসিফ ওয়েস্ট ভাইকে অফ তো আমি টাইম সরি বলতেছি, মানে ভাই, আপনাকে আমি কম্পেয়ার করার জন্য কোনো আপনাকে মতে কথা শুরু সাইফুল করেন, ভাই আমার আমার কয়েকটা বাকি কিছু প্রশ্ন ছিল, করেছেন আমার ভাই, বাকি আচ্ছা কিছু ভাই প্রশ্ন ছিল আর কি। পুরোপুরি ওয়েস্ট আচ্ছা অফ, পুরোপুরি ফারাজ ভাই, ওয়েস্ট অফ তাহলে ফারাজ ভাই আমার মনে হচ্ছে যে উনি মানে মানে চেষ্টা ইন্টার করতেছে কিভাবে এগুলো অস্বীকার করা যায়, কিন্তু ওনাকে তো একটা সুযোগ দিই ভাই, মানে কেউ একটা কোনো কোশ্চেন করলে ওটাকে তো অ্যাটলিস্ট অ্যাড্রেস করার একটা প্রবণতা থাকতে হয় যে আমি আচ্ছা আপনার কোশ্চেন করছেন আমাকে এটা একটু অ্যাড্রেস করি, সে তো নিজের যা লিখে নিয়ে আসছে সেটার মধ্যে চোটের মধ্যে ওটাই ওটাই বলতেছে, এর বাইরে তো কিছু বলতেছে না।
হ্যাঁ ঘুরে ফিরে উনি একই কথা বলতেছে যে ভাই হাদিসে যান, হাদিসে যান, এখানে আমার কোনো কিছু প্রশ্ন আছে, হাদিসে যান, হাদিসে যান। কোরআনে কিছুতেই তুমি থাকতে চাচ্ছেন না, কোরআন সংকলনের যে পদ্ধতি এবং সেই সংকলনের যে ইতিহাস এটাতে কিছুতেই উনি থাকতে চাচ্ছেন না, উনি মানে একটু মোচড়ামুচড়ি করতেছেন। কিন্তু ফারাজ ভাই ওনাকে আমি একটা সুযোগ দিতে চাই, মানে দেখি যে উনি কতদূর যান, কিন্তু এরপরে যদি আমি দেখি যে উনি কোনো মিথ্যা অভিযোগ আরোপ করতেছেন আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে, বা যদি কোনো ধরনের ইয়া করেন, তাহলে তো তখন তো বিদায় জানাতে হবে, কিছু করার নেই। আরেকটা সুযোগ আমি দিতে চাই, দেখি উনি আমাদের সাথে আলোচনাটা কন্টিনিউ করেন কিনা। তাহলে আমরা যে জিনিসটা দেখতেছিলাম সেই জিনিসটাতে আবার একটু ফেরত যাই। দেখেন যে এখানে যে জিনিসটা বলা আছে, এই হাদিসের ভিতরে যে জিনিসটা বলা আছে, আবারও দেখাচ্ছি, সুনান তিরমিজি শরীফের 3104 নম্বর হাদিস, সহি হাদিস। এখানে যে জিনিসটা বলা আছে, খুজাইমা ইবনে সাবিত আবু খুজাইমার কাছ থেকে সেটা পেলেন এবং উক্ত সূরাটা যুক্ত করে দিলাম। হ্যাঁ, মানে এই সূরাটা আর কারো, এই আয়াতটা আর কারো কাছে ছিল না, একজন মাত্র রাবি ছিল এই আয়াতটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কুরা আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু জায়েদ ইবনে সাবিতের এ তৈরি কপি পছন্দ করেননি, তিনি বলেছেন, হে মুসলিম সম্প্রদায়, কোরআনের মুসাফ লিপিবদ্ধ করার কাজে আমাকে দূরে রাখা হয়েছে, আর এ দায়িত্ব বহন করেছে এমন এক ব্যক্তি যে আল্লাহর কসম আমি যখন ইসলাম গ্রহণ করি তখন সে ছিল কাফেরের ঔরসে। এ কথা বলে তিনি জায়েদ ইবনে সাবিতের দিকে ইঙ্গিত করেছেন। এই কথাটা কে বলেছেন? আবদুল্লাহ ইবনে মাসুদ, মানে হচ্ছে মুহাম্মদের সবচেয়ে প্রখ্যাত সাহাবীদের ভিতরে একজন, এবং যার কোরআন তিলাওয়াত পড়ে স্বয়ং নবী মুহাম্মদ কান্না করতেন এবং তা সবাইকে বলতেন যে তোমরা কোরআন শিক্ষা করো আবদুল্লাহ ইবনে মাসুদের কাছ থেকে। সেই প্রখ্যাত সাহাবী যিনি কোরআনের উপর একজন বিশেষজ্ঞ, তিনি বলেছেন যে আমার এই দূরে রেখা এই কোরআন লিপিবদ্ধ করার দায়িত্ব দেওয়া হয়েছে সাবিতে, যেই সাবিত ছিল কাফেরের বাচ্চা, যে ছিল কাফেরের পেটে যখন আমি যখন কোরআন মানে ইসলাম গ্রহণ করি তখন সে ছিল একটা কাফেরের বাচ্চা। এই এই কথাটার আরো অনেকগুলো রেওয়ায়ত আছে, রেওয়ায়ত গুলাতে আমি দেখাচ্ছি। তিরমিজি শরীফে এই জিনিসটা বলা আছে যে আমি যখন ইসলাম গ্রহণ করি তখন সে ছিল কাফেরের ঔরসে, মানে কাফেরের বাচ্চা ছিল। আরেকটা মানে ইবনে আবু দাউদের কিতাবুল মাসাহিফ গ্রন্থে যে জিনিসটা বলা আছে, ইবনে মাসুদ যেটা বলেছেন, জায়েদ বিন সাবিত তখন একজন বাচ্চা মানুষ ছিল, তখন আমি কি ত্যাগ করবো সেটা আমি আল্লাহ রাসুলের কাছ থেকে সরাসরি পেয়েছি। এই জিনিসটা আমরা পাই আরো হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ ও তার ফিকাহ এই গ্রন্থের ভিতরে। এই গ্রন্থটা বাংলায় অনুবাদ করেছেন ডক্টর হানাফি রাজি, আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম অনুদিত। না, লেখক হচ্ছে ডক্টর হানাফি রাজি এবং এটার অনুবাদক হচ্ছে আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশন পেজ নম্বর 94-95 যে জিনিসটা বলা হয়েছে দেখি আমরা সরাসরি বই থেকে, রাসূলুল্লাহর যুগে যেসব সাহাবায়ে কেরাম কোরআন সংকলন করেছিলেন হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ তাদের মধ্যে ছিলেন অন্যতম। নিচে বলা হয়েছে দেখেন, ওমর ফারুক সম্মিলিতভাবে কোরআন পাকের যে সংকলন তৈরি করেছিলেন দেশের বিভিন্ন প্রদেশে তাই প্রচার করা হবে এবং অবশিষ্ট সংকলন সমূহকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। হযরত ইবনে মাসুদ এই ব্যাপারে খলিফাদের সাথে একমত হতে পারেননি, সুতরাং হুজুর আকরামের যুগে তিনি নিজ হাতে কোরআনের যে সংকলন তৈরি করেছিলেন তা খলিফার হাতে সমর্পণ করতে অস্বীকৃতি জানালেন। মানে আবদুল্লাহ ইবনে মাসুদ যে কোরআনটা সংকলন করছিলেন সেটা ওসমানের কাছে সমর্পণ করতে অস্বীকৃতি জানালেন। এরপরে লেখা উল্লেখ্য যে হযরত ইবনে মাসুদের এই অস্বীকৃতি জ্ঞাপন একেবারেই অযৌক্তিক ছিল না, কেননা তার নিজস্ব সংকলিত কোরআনের কপিটি রাসুল করিমের জীবদ্দশাতেই রচিত হয়েছিল। দেখেন আবদুল্লাহ ইবনে মাসুদের যে কপিটা সেটা মুহাম্মদের জীবদ্দশাতে রচিত হয়েছিল, কিন্তু সেটা কিন্তু ওসমান অ্যাকসেপ্ট করেন নাই। এখানে যে জিনিসটা আরো বলা আছে দেখি আমরা, আর হযরত আবু বকর সিদ্দিকী স্বীয় খেলাফতকালে যে কোরআন পাকের সংকলন তৈরি করেছিলেন তাতে হযরত জায়েদ বিন সাবিতের ভূমিকাই ছিল প্রধান। হযরত ইবনে মাসুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে যখন কোরআন পাকের প্রশিক্ষণ নিচ্ছিলেন হযরত জায়েদ বিন সাবিত তখন নিতান্ত ছোট সমবয়সীদের সাথে খেলাধুলায় দিন গুজরান করতেন। হযরত ইবনে মাসুদের কোরআনী ইলমের যে গভীরতা ছিল অন্য কারোরই তা ছিল না। ইবনে মাসুদ তো ছিলেন বয় প্রবীণ ও প্রাথমিক যুগের সাহাবাদের একজন, তিনি ছিলেন ফকিহ ও আইনজ্ঞ সাহাবাদের অন্যতম প্রধান। তিনি বলেন কোরআন এর অভিজ্ঞতা সম্পর্কে খোদ রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, যে ব্যক্তি শুদ্ধ ও সাবলীল ভাবে কোরআন পাকের অবিকল রূপে পাঠ করতে চায় সে যেন ইবনে উম্মে আবদ এর তিলাওয়াতের অনুসরণ করে। ইবনে উম্মে আবদ হচ্ছে কি, এই নববী সনদ প্রাপ্তির পর গৌরব উদ্ভাসিত ইবনে মাসুদের উপরোক্ত মতনৈক্যকে কিছুতেই দূষণীয় ভাবা যায় না, বরং যথার্থ ও যুক্তিযুক্ত ছিল। মানে হচ্ছে ইবনে মাসুদের প্রশংসা স্বয়ং নবী করতেন, কিন্তু ইবনে মাসুদকে এই কোরআন সংকলনের যে প্রসিডিউর থেকে সম্পূর্ণ বাদ রাখা হয়েছে এবং যেটার কারণে ইবনে মাসুদ বিরক্তি প্রকাশ করেছেন বহুবার। এখন আমরা দেখবো, ফারাজ ভাই উনি তো চলে গেছে, আমরা তাহলে আরো কয়েকটা জিনিস একটু দেখাই দিই, কারণ এই জিনিসটা পরে পরবর্তীতে দরকার হবে যে এই যে মানে ওসমানকে হত্যা করা হয়েছিল, এইটা তো দেখতেই হবে, ওসমানকে কেন কিভাবে হত্যা করা হয়েছিল সেই জিনিসটা তো দেখতেই হবে, সেই জিনিসটা না দেখলে তো আসলে চলে না। আমরা দেখি একদম সরাসরি আলবিদা বা নিহায় গ্রন্থ থেকে দেখবো আমরা, দেখি এখানে কি বলা আছে যে ওসমানকে কেন কিভাবে হত্যা করা হলো এবং সেটার ইয়াটা কি, এটা আমি দেখাচ্ছি যে এখান থেকে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা আপনারা পাবেন আলবিদায় বা নিহায় আলামা ইবনে কাসিরের লেখা ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত সপ্তম খণ্ড পৃষ্ঠা 332-33 যে জিনিসটা বলা আছে দেখি আমরা। দেখেন এখানে
হাফিজ ইবনে আসাকির বর্ণনা করেন যে ওসমানের দৃঢ়তা সহকারে গৃহের সকল সদস্য বের করে দিলে, পরিবারের ছাড়া কেউ ছিল না। এ সময় সন্ত্রাসীরা দেয়াল টপকে দরজা খুলে বাতি জ্বালিয়ে ভেতরে প্রবেশ করে। এদের মধ্যে কোনো সাহাবি ছিলেন না, এমনকি সাহাবির কোনো সন্তানও ছিল না। সাহাবি সন্তানদের মধ্যে কেবল মুহম্মদ ইবনে আবু বকর ছিলেন। সাহাবি সন্তানদের মধ্যে কে ছিলেন? মুহম্মদ ইবনে আবু বকর, মানে আবু বকরের ছেলে মুহম্মদ। এদের মধ্যে কেউ অগ্রসর হয়ে তাকে প্রহার করলে তিনি বেহুশ হয়ে যান। নারীরা চিৎকার জুড়ে দেয়, তারা তখন তারা ছত্রভঙ্গ হয়ে গৃহত্যাগ করে। এ সময় খলিফা নিহত হয়েছেন মনে করে মুহাম্মদ ইবনে আবু বকর গৃহে প্রবেশ করেন। যখন তিনি দেখতে পেলেন যে খলিফার জ্ঞান ফিরেছে, তখন তিনি বললেন, মানে মুহাম্মদ ইবনে আবু বকর, আবু বকরের মানে প্রথম খলিফা আবু বকরের ছেলে খলিফা ওসমানকে বলতেছে, খেয়াল করে পড়তে হবে এই কথাটা, হে বোকাবৃদ্ধ, তুমি কোন ধর্মের অনুসারী? তিনি মানে খলিফা বললেন, আমি ইসলামের অনুসারী, তবে আমি বোকাবুরো নই, বরং আমি আমিরুল মুমিনিন। ইবনে আবু বকর বললেন, তুমি কিতাবুল্লাহ পরিবর্তন সাধন করেছো, মানে যে মানে কোরআন, কিতাবুল্লাহ মানে হচ্ছে কোরআন, কোরআনে পরিবর্তন করেছে এই খলিফা। খলিফা বললেন, কিতাবুল্লাহ তো আমার এবং তোমাদের সকলের সম্মুখে বিদ্যমান রয়েছে, আমি কিভাবে তা বিকৃতি সাধন করলাম? আবু বকর এগিয়ে যান এবং বলেন, কিয়ামতের দিন আমরা যদি বলি, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতাকর্তাদের আনুগত্য করেছিলাম আর তারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, তবে আমাদের কথা গৃহীত হবে না। সূরা আযাবের 66 নম্বর আয়াত। এই বলে তিনি খলিফাকে টানা হেঁচড়া করে ঘরের দরজা পর্যন্ত নিয়ে আসলেন। টানা হেঁচড়া করে খলিফাকে টানা হেঁচড়া করে ঘরের দরজা পর্যন্ত নিয়ে আসলেন। এখন খলিফা কি বললেন দেখেন, হে ভাতিজা, মানে আবু বকরের ছেলে মুহাম্মদ ইবনে আবু বকরকে ওসমান বলতেছে, হে ভাতিজা, তোমার পিতা আমার দাড়ি ধরতে পারতেন না। মানে এখানে এই মুহাম্মদ ইবনে আবু বকর খলিফা ওসমানের দাড়ি ধরে টানতে টানতে নামাইছে মানে প্রাসাদের দরজা পর্যন্ত। এই কারণে খলিফা বলতেছিলেন, হে ভাতিজা, তোমার পিতা আমার দাড়ি ধরতে পারতেন না, তোমার বাপে আমার দাড়ি ধরতে পারতো না, তুমি আমার যেই অপমানটা করলা, দাড়ি ধরে টাইনা টাইনা নামাইলা, এইটা তো তোমার বাপে করতে পারতো না। এই কথাটা খলিফা ওসমান বললেন এবং এরপরে ওসমানকে আর কি মেরে ফেলা হয়। তাহলে এখান থেকে তো পরিষ্কার যে কোরআন সংকলন নিয়ে কোপাকুপি মারামারি খলিফা পর্যন্ত খুন হয়ে গেছে, যেখানে খলিফা পর্যন্ত খুন হয়ে গেছে কোরআন সংকলন নিয়ে। তাহলে কোরআন সংকলন এবং আরো অনেক দলিল আছে যেগুলো আমি উনি থাকলে দেখাইতাম একটা একটা করে, যে কোরআন সংকলন নিয়ে কি পরিমাণ কামনা কামনি মারামারি, কোন আয়াত আছে কোন আয়াত নাই, কোন সুরাত রাখবে, কোন সুরার আগে বিসমিল্লাহ হবে নাকি হবে না, নাম কি হবে, এগুলো নিয়ে কি পরিমাণ কামনা কামনি হয়েছে সেটা তো আমি একটা একটা করে বলতাম। কিন্তু চলে গেলাম ফারাজ ভাই, এখন তাহলে কি করবো আমি কি? আমি এই জন্যই বলতেছিলাম ভাই, উনি আলোচনা করতে আসে নাই তো, উনি আলোচনা যারা করতে আসে আর যারা করতে আসে না, প্রিচ করতে আসে যারা, তাদের মধ্যে তো পার্থক্য আছে, সেটা তো বোঝা যায় ভাই, কিছুক্ষণ আলোচনা করলে বোঝা যায়। এই জন্যই বলতেছিলাম যে সে মানে ভদ্রতা দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু সে তো ইয়ে করতেছে না, মানে আলোচনা এঙ্গেজ হচ্ছে না, সে তার প্রিচিং করতে আসে আর কি। এবং মাঝখানে একটা বেফাস কথা বলে ফেললো যে আমি নাকি আমার মন মতো দলিল দেখাচ্ছি। মন মতো ভাই দলিল কিভাবে দেখায়, কিভাবে মানে আমি যদি এখন মানে আমার আমি যদি মন মতো দেখাইতে পারতাম তাহলে তো আমি এরকম দলিল দেখাইতাম যে নবী ছিল একটা ধর্ষক, এই দলিলটা দেখাইতাম তাই না? কিন্তু আমি তো এটা দেখাইতে পারতেছি না, আমি কোথা থেকে দেখাবো এটা? কি জানি ভাই, মানে বলার দরকার একটা কথা বলে দিলাম, তারপর যখন ওটাকে আবার জিজ্ঞেস আমরা জিজ্ঞেস করতেছি যে কি বললেন, একটু ক্লিয়ারলি বলেন আপনার এক্সাক্ট এলিগেশনটা কি সেটা বলেন আর এলিগেশনটা ডিফেন্ড করেন, দেন তখন না ভাই আপনি হাদিসে ঢুকান, হাদিসে ঢুকান, হাদিসে চলে আসেন, কি একটা মানে বিশ্রী অবস্থা। আচ্ছা আচ্ছা অমিত ভাই বলতে যাচ্ছিল, অমিত ভাই আপনি যদি ফ্রি থাকেন আসেন তাহলে আমি একটু মেসেজ করি আপনাকে। এবং ফারাজ ভাই আমি কিন্তু নিশ্চিত, আমি যখন হাদিসে যাইতাম তখন উনি আবার বলতেন যে ভাই কোরআন কোরআনে দেই কোরআনে দেই। হ্যাঁ হ্যাঁ ভাই এক্স্যাক্টলি এই ধরনের কাজই তো করতেন, এক্স্যাক্টলি এই ধরনের কাজই করতেন, এই জন্যই আমি বলতেছিলাম যে কোনো দরকার নাই। মানে ওনাদের ওনারা কি একটু আলোচনা করার মতো সক্ষমতা বা যোগ্যতা ওনারা কবে যে অর্জন করবেন এই জিনিসটা বুঝি না আমি।